বন্ধুরে আমার মসজিদ এখন বর্তমানে মসজিদ নিয়ে অনেকের অবহেলা অনেকের অবজ্ঞা ঠিক কিনা বলেন আরো বলেন বন্ধু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হাদিস শরীফ প্রমাণ করেছে প্রথমে যদি আমি মসজিদের কথা বলতে চাই মসজিদের কথা প্রথমে আমি বলবো আমাদের দেশে মসজিদে গোমানের পাটি আছে না নাই কথা বলেন না সবাই এই যে বড় বড় গাঠুরি হাতে নিয়ে বন্ধু ভিক্ষার ঝুলির মতো স্তনের নিচে করে করে মাঠে মাঠে ঘুরে মসজিদে বসে বসে পেঁয়াজ কাটে রসুন কাটে আছে না নাই রান্না করে খাওয়া দাওয়া সবকিছু করে আছে না নাই বন্ধু মসজিদের আলোচনা করতে গেলে অনেক তথ্য ওঠো আসবে কেউ রাগ করবেন না যদিও রাগ করেন আমার আলোচনা শোনার পরে পরিপূর্ণ শোনার পরে রাগ করবেন তার আগে না যদি আগে রাগ করে ফেলেন কথা বলার মেন্টালিটি কথা শোনার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী এগুলো ছোট ছোট করে নিবা টপিক আকারে নিবা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু এই ওয়াজগুলো সচরাচর করি না আমার মনে পড়ে না কখন করেছি কিন্তু আজকে সিদ্ধান্ত করলাম যেহেতু নতুন একটা মসজিদ নির্মাণাধীন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যেহেতু মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদের দিকে কদম দিও না কদম দিও না কেন না আপনারা দেখবেন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কাঁচা রসুন খাওয়ার পরে মুখ থেকে দুর্গন্ধ বের হয় এটা কিন্তু সহ্য হয় না খাওয়ার সময় মজা করে খাওয়া যায় কিন্তু কথা বলার সময় কেউ দেখবেন আপনার সামনে দাঁড়াবে না আল্লাহর হাবিব বলেছেন যে জিনিস আদম সন্তানকে কষ্ট দেয় সেই জিনিস ফেরেশতাদেরকেও কষ্ট দেয় তার মানে আমরা যখন মসজিদে ঢুকি বন্ধু ফেরেশতারা হাজিরা খাতার মতো ডায়েরি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে যিনি প্রথম আসবে তার রোল নাম্বার কত যিনি দ্বিতীয় কাতার আসবে তার কত তারপরে কত এমনি করে করে বন্ধু ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় এই জন্য আমি বলবো এটা শ্রেষ্ঠ বাইতুল্লাহ এটা কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি যদি বাইতুল্লাহর সাথে প্রেম করেন এই বাইতুল্লাহ আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহকে বলবে এটা তো জান্নাতের বাগান আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে যারা আমাকে মোহাব্বত করেছে আমার গোলামি করেছে আমার খোরাক যারা জুগিয়েছে তাদেরকে আমাকে দাও জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য বলছি বন্ধু আমাদের দেশে দেখবেন মসজিদে মসজিদে ঘুমায় একটা ঘুমাইতে পারে সে হলো কি যেমন দূর থেকে আসছে মুসাফির কোথায় থাকার জায়গা নাই মসজিদে সে একটু অবস্থান করবে এটা হলো বন্ধু তার জন্য ইন কেস ঠিক কিনা বলেন আরেকটা হলো আপনি যদি কখনো মনে করেন যে আমি এমন একটা কাজে হাত দিয়েছি যে আপনি মনে মনে মান্যত করেন এরকম অনেকে মান্যত করে না আল্লাহ গো আমাকে যদি ওই নিয়ামত তুমি দান করো আমি তোমার ঘর বাইতুল্লাহতে ইতিকাফ করব আর একটা কোনটা আমাদের যেটা বেশ সচরাচর করি আমরা সেটা হলো রমজান মাসের শেষ 10 দিন বন্ধু মসজিদে ইতিকাফ করতে হলে রোজা রাখা লাগবে এখন যে আমাদের দেশে অনেকগুলো মানুষ মসজিদের পবিত্রতা নষ্ট করে দেয় পর মসজিদের সৌন্দর্য নষ্ট করে দেয় মসজিদটাকে মনে হয় যে তার আবাসস্থল কথা বলেন না কেন আছে না নাই এই রকম মনে করি মসজিদে ঘুমায় তারা বলে আমরা তাবলীগ করি কি করি তাবলীগ মানে কি বুঝেননি তাবলীগ মানে কি বুঝাই আপনাদেরকে তাবলীগ মানে হলো আমরা এখানে সবাই মুসলমান ইমানদার কি এই যে আমি আপনাদের সামনে দিন প্রচার করতেছি কোরআন হাদিস সম্পর্কে কথা বলতেছি এটা হলো বন্ধু তালিম এক মুসলমান যখন আরেক মুসলমানকে উপদেশ দিবে এটা হবে তালিম আমরা যদি সবাই মিলে পাশে যদি বন্ধু খ্রিস্টানদের গির্জা থাকে পাশে যদি হিন্দুদের মন্দির থাকে তাদের উপাসনালয় থাকে এখান থেকে কোনো মসজিদের ইমাম সাহেব বের হয়ে যদি তাদের কাছে দিন পৌঁছাইতে যায় তখন ওইটা হবে তাবলীগ কোনো মুসলমান যখন বন্ধু কোনো বেঈমানের কাছে যাবে দিনের দাওয়াত দিতে এটা হবে তাবলীগ আর যেই মুসলমান এক মুসলমানের কাছে বন্ধু দাওয়াত দিবে সেটা হবে তালিম আমার নবী যেই তাবলীগ করেছেন এই তাবলীগ এখন তারা করে না এখন তারা কোরআন হাদিসের বিরোধী করে আমি 2017 সালে চুয়াডাঙ্গাতে গেলাম চুয়াডাঙ্গাতে যখন ওয়াজে গেলাম বন্ধু ওয়াজে যাওয়ার পরে মসজিদে গেলাম নামাজ পড়তে বিশ্বাস করবেন আপনারা
আমি দেখলাম একদিকে রসুন আরেকদিকে পেঁয়াজ আরেকদিকে শাক সবজি কাটতেছে আমি আফসোস করলাম তোমরা কতই না হতবাগা ঠিক কিনা বলেন আপনারা কি বলেন তাদের খুশনসিব না বদনসিব আরো জোরে বলেন তাদের বদনসিব এখানে ইয়াং যুবক ভাই তোমরা আছো পুরুষদের ঘুমাইলে ঘুমের ভিতরে কিছু হয়নি কথা বলেন না কেন তখন কি শরীর পাক থাকে না না পাক থাকে এরা এত বড় দুষ্ট ক্যাটাগরির মানুষ বন্ধু ইয়াং ইয়াং যুবকদের মগজ ধুলাই করে করে মসজিদে চলে যায় মসজিদে বন্ধু ঘাটুরে নিয়ে নিয়ে তাদেরকে ঘুরে বেড়াতে বাধ্য করে অ বন্ধু এত যদি মসজিদে ঘুমাইলে যদি এত বেশি সওয়াব হতো লটারি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কা মদিনায় কোনোদিন যেত না ঠিক না বলেন বন্ধু শরীর পুরুষদের যখন শরীরটা নাপাক হয়ে যায় শারীরিকভাবে যখন অসুবিধা দেখা দেয় তখন তার জন্য গোসল ছাড়া কোনো ইবাদত ফরজ না এই যে কন্টিনিউ পবিত্র ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ এটার মধ্যে পুরুষ ইয়াং ছেলেরা ঘুমায় এই দায়বার কে নেবে এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তাদের নিজের আধিপত্য বিস্তারের জন্য সুবিধার জন্য বন্ধু এক একজনকে এক একটা লকব লাগিয়ে দিবে এক একজনকে এক এক রকমের লোভ লালসা দেখিয়ে দিবে তারা মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষের ঈমান নষ্ট করে ফেলবে আমার রাসূল বলেছে তোমরা মসজিদে কি করিও না তোমরা মসজিদে ঘুমায়ও না মসজিদে পেঁয়াজ খাইও না কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না কারণ এটা দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় রাসূল না করছে আর এক দল যায় তারা কি ভদ্র না অভদ্র আপনারা বলেন তাদের কি আদব আছে না তারা বেয়াদব আরো জোরে বলেন কি নবী বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না যারা নবীর হাদিস শরীফ কভার ট্যাক করে মসজিদে ঘুমায় ও বন্ধু তারা 100% বেয়াদব আর বেয়াদবের জন্য কখনোই জান্নাত বরাদ্দ নয় গোটা পৃথিবীতে আমার ভাই বাবা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো আপনাদের ঘরের পুরুষ সদস্য যারা আছে আপনাদের ছেলে যারা আছে তাদেরকে কন্ট্রোল করুন এই সমস্ত মূর্খ আলেমদের কথা শুনে আপনাদের ছেলেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না ঠিক কিনা বলেন আপনারা কি আমার সঙ্গে একমত না দ্বিমত সবাই একমত আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে মহব্বতে আপনারা বন্ধু হাত জোর করে অনুরোধ করছি এই গেল একটা বিষয় এটা কি মসজিদে কি করা যাবে না কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কি করা যাবে না মসজিদে যাওয়া যাবে না নামাজ পড়া যাবে না এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন বন্ধু দুই নাম্বার হলো আমাদের মসজিদে অনেক সময় দেখা যায় কোনো কিছু হারাইলে এলাম দেয় কথা বলে না সিহাসিত্তার হাদিস বন্ধু সন্দেহর কোনো অবকাশ নাই আর বলেছেন কে আমার নবী রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি বন্ধু হাদিসখানা বর্ণিত আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার নবী চমৎকারভাবে বলে দিয়েছেন তোমরা যখন দেখবে কেউ কোনো হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে দেয় কি করে দেয় মসজিদে যখন তোমরা শুনবে যে অমুকের যেমন ধরেন একটা কথার কথা ভেঙ্গে না বললে বুঝবেন না অনেকে যেমন ধরেন আমার এই মোবাইলটা মাহফিল থেকে হারিয়ে গেল কি করলো মাহফিল থেকে হারিয়ে গেল আমি চলে গেলাম আপনারা মসজিদে বন্ধু এই হারানোর ঘোষণা দিতে পারবেন না কেউ যদি পেয়ে থাকেন আমাদের কাছে পৌঁছাইয়া দেন এরকম বক্তব্য দিতে পারবেন না আল্লাহর হাবিব বলেছেন বন্ধু কেউ যখন কোনো হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করবে তোমরা যারা উপস্থিত থাকবে বা শুনবে তোমরা বলবে আল্লাহ যেন তার হারানো জিনিসটা ফিরিয়ে না দেয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার দেখছেন নি বিষয়টা খুব হার্ড না রাসূল বলছে যখন তোমরা যখন শুনবা মাইক দিয়ে এলান করে দিচ্ছে অমুকের বাড়ি থেকে গরু হারিয়ে গেছে অমুকের বাড়ি থেকে মানুষ হারিয়ে গেছে এই রকম কোনো কিছু এলান করা যাবে না যখন তোমরা শুনবে যে এলান করতেছে মসজিদ দিয়ে মসজিদ থেকে তোমরা তখন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা ফিরে না পায় কারণ তার হারানো জিনিসের এলান করার জন্য মসজিদ তৈরি হয়নি মসজিদ তৈরি হয়েছে নামাজের জন্য মসজিদ তৈরি হয়েছে ইকামতের জন্য মসজিদ তৈরি হয়েছে জামাতের জন্য মসজিদ তৈরি হয়েছে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর হাবিব বলেছেন রে পৃথিবীর আমার উম্মত যখন জুমার দিন আসবে শুক্রবার আসবে তোমরা মসজিদ অত্যন্ত সুন্দর ডিজাইনেবল করে তোমরা সাজাও
আরা জোরে বলেন না সুবহানাল্লাহ বলো হুজুর কি দিয়া সাজাবো ফুল লাগাবো না না ফুল লাগাবো না বন্ধু মসজিদ সাজাইলে ফুল দিলেই শুধু সুন্দর হয় না মসজিদে যে কার্পেট গুলো আছে এগুলোকে আমরা ওয়াশ করে দিব কি করে দিব মসজিদের আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে এগুলো আমরা ক্লিন করে দিব পরিষ্কার করে দিব কারণ সাইয়্যিদুল আইয়াম জুমার দিন হলো ইমামদারের জন্য শ্রেষ্ঠ দিন যেই দিনে ও বন্ধু যেই দিনে 80 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর হাবিব সরকারে দুজাহা তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি বলে দিয়েছেন জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কোথায় মসজিদে আসবে সবার আগে মসজিদে আসবে এবং ইমাম সাহেবের সঙ্গে সবার পরে মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আল্লাহ খুশি হয় এক বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে আমরা এতটা বন্ধু মূর্খ আমরা এতটা কপাল পোড়া আমরা এতটা সেন্সলেস আমরা এতটা পৃথিবী লোভী রে ইমাম সাহেবের বয়ান শেষ হয়ে যায় খুতবা প্রায় শেষ হয়ে যায় ও বন্ধু আমরা এতটা বড় লোক আমাদের দাম এত বেশি এখনো মসজিদে আসার সময় হয় না ঠিক কিনা বলেন আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে বন্ধু সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত শেষ অংশে আল্লাহ বলেছেন রে বোয়ালখালীর মানুষ আমার ভাই বাবার আমার মা আমার বোনের হৃদয়ের জানালা খুলে শোনো কেউ বিরক্ত হইও না একটু ব্রেইনে সেট আপ দেওয়ার চেষ্টা করো কারণ আমি তোমাদের শত্রু নই বরং আমি তোমাদের বন্ধু কারণ তোমাদের বন্ধু যদি পেট ভরিয়ে কে খাইয়ে দেয় বাড়া দামি দামি কেউ জামা দেয় সেই কখনো প্রিয় বন্ধু নয় যে আঙ্গুল দিয়ে ভোলটা ধরিয়ে দেয় তার চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর কে হই নাই আমি আপনাদেরকে ভোল পথ সংশোধন করার জন্য বলে দিচ্ছি আপনারা কি কেউ বেজার না আরো জোরে বলেন না বন্ধুরে আমার এই জন্য বলছি আপনি আসার সময় তাড়াতাড়ি আসতে পারেন না আর আপনি এতটাই বিজি মানুষ মসজিদে বন্ধ সালামটা ফিরাইবার পরে মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে বের হবে এমন মুসল্লির কপালে কোনোদিন জান্নাত তো জুটবে না জান্নাতের গান পাশ কেউ বলেছেন 400 বছর কেউ বলেছেন 500 বছর 400 থেকে 500 বছরের দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে কিন্তু যারা কমার্শিয়াল ইবাদত করনে ওয়ালা তাদের নসিবে জান্নাত নয় জান্নাতের সুগ্রাণ জুটবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে আমরা জান্নাত চাই আমরা জান্নাতের সুগ্রাণ চাই আর আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় চাই যিনি জান্নাতের মালিক নাকি ঠিক কিনা বলেন আমরা কি চাই জান্নাতের মালিককে চাই আজকের পর থেকে বন্ধু জুমার দিনে সুন্দর করে ডিজাইনেবল করবেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সুগান ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে খারাপ লাগে না বিরক্ত লাগে না এগুলো কি একটু জানার দরকার আছে না আছে আমরা মুসলমান কেউ সপ্তাহে কেউ মাসে কেউ বছরে কেউ ঈদের দিন কেউ জুমার দিন কেউ আবার কন্টিনিউ কন্টিনিউ অলওয়েজ পে মাই প্রেয়ার ঠিক কি না বলে ঠিক না বা ঠিক বন্ধুরে আমার আপনারা জুমার দিনটাকে অন্যরকম ভাবে সম্মান করবেন রাজি আছেন না নাই আমার হাত জোর করে বন্ধু আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না বন্ধু আজকে আসার সময় দেখলাম আমাদের পৌষ ধান পেকে গেছে সোনালি ফসল মাঠে নাচতেছে কিন্তু মালিক এমন ঝড় দিয়েছে বৃষ্টি দিয়েছে ফসল ঘরে তোলার সময় এখন কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এটা বন্ধু এটার জন্য কেউ দায়ী না এটার জন্য আমরা মানুষই দায়ী আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস আমি আমার বান্দার উপর জুলুম করি না অত্যাচার করি না আল্লাহ ডাজেন্ট রং হি স্লেভ শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ জালিমকে পছন্দ করে না অত্যাচারীকে পছন্দ করে না ওমালি জালিমিনা মিন আনসার যা আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য বলছি আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না জুলুম করি না অত্যাচার করি না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জোরে জোরে বলেন না আরেকবার নাউজুবিল্লাহ জুলুম যারা করে লা বন্ধু
হারাইলা দোকল জনম জনম কে দিও তোমার হবে না মাশুল বলেন জুলুম যারা করলা বন্ধ হারাইলা দোকল জনম জনম কে দিও তোমার হবে না মাশুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভোর জনম জনম কে দিও তোমার হবে না মাশুল এটা আমার লেখা গজল জালিমদেরকে নিয়ে লিখছি অনেক লম্বা গজল কিন্তু শব্দটা গাইতে পারবো না সময় নাই একটু শোনাইলাম আপনাদের এটা আমার লেখা যখন করোনাকালে দেখেছি জালেম অত্যাচারীদের অত্যাচার তখন ঘরে বসে বসে এই করোনায় জালেম অত্যাচারীদেরকে নিয়ে গজলটা লিখেছিলাম